মানুষ বলে মেয়েরা নাকি সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে যায়। এই কথাটা সম্পূর্ণ ভুল, কারণ মানুষ হয়তো বা এটা জানি না, মেয়েদের থেকে ছেলেরা এক ধাপ এগিয়ে আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছে। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, অবশ্যই আপনারা ইন্টো দেখেই বুঝতে পারছেন, তারপরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। মানুষের মুখে আমি অনেকবার শুনেছি, হাজারবার শুনেছি, একটা মেয়ে নাকি সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, কিন্তু মানুষ এটা কখনো জানে না কিংবা জানার চেষ্টাও করে না। হয়তো বা একটু সামান্য চেষ্টা করলেই জানতে পারতো অথবা বুঝতে পারত। একটা ছেলে শুধু সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না, হাজারো বাস্তবতার সম্মুখীন। একটা ছেলে জীবনে কখনো কোনোদিন তার নিজের প্লেটে এক চামচ ভাত নিয়ে খায়নি, কিন্তু ঠিক সেই ছেলেটাই প্রবাসে আসার পরে দিন তিনবার করে তাকে রান্না করে খেতে হয়। ঠিক সেই ছেলেটাই যে কখনো রান্নাঘরটা কোথায় জানত না, কিন্তু ঠিক সেই ছেলেটাই দিন তিনবার করে টাইম বেঁধে রান্নাঘরে যেতে হয় তাকে। যে ছেলেটা কখনো গা ঘামিয়ে কঠোর পরিশ্রম করে কাজ করে নাই, কিন্তু ঠিক সেই ছেলেটাই আজকে বাড়ি ছেড়ে হাজারো মাইল দূরে প্রবাসে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ডিউটি করার পরেও সে বলে আমি খুব ভালো আছি। এটা সত্য কথা কি জানেন? যারা একবার নিজের বাড়ি ছেড়ে চলে এসে তারা খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথাগুলো বলতে পারে। টানা 7 দিন জ্বরে বিছানায় শুয়ে আছে, কিন্তু তার মাথায় পানি দেওয়ার মতো ইন্টেলিজেন্ট একটা ছেলে কেন জানেন? কারণ এরা খুব সাজিয়ে গুছিয়ে এই যা, এরা হাজার চাইলেও নিজেকে ভালো রাখতে পারে, ভালো রাখার চেষ্টা করে, কিন্তু কখনো ভালো রাখতে পারে না, কারণ এইখানে তো আর মা নাই, এইখানে তো আর বাবা নাই, এখানে তো সেই ছোট্ট সোনামণি বোনটা নেই, এইখানে তো আর তার সেই প্রিয় মানুষটা নেই। এরপর ছেলেরা যে ছেলেটা জীবনে কখনো কোনোদিনও মাটিতে শুয়ে থাকে, মাটিতে ঘুমায় না, সবসময় ঘুমিয়েছে দামি পালন দামি বিছানা, কিন্তু আজকে ঠিক সেই ছেলেটাই, ঠিক সেই ছেলেটাই আজকে শুধুমাত্র সামান্য একটা পলিথিনের কাগজ বিছিয়ে মাথার নিচে একটা ইট অথবা একটা পাথর ঘুমিয়ে পড়ছে। যে ছেলেটা জীবনে কখনো নিজের কাপড় পরিষ্কার করে, ঠিক সেই ছেলে কারণ এটা তার বাস্তবতা, এটাই তার জীবন, এটা তার ছেলেরা
আচ্ছা, আপনি কি কখনো জিজ্ঞাস করছেন আপনার প্রিয় মানুষটার কাছে, আপনার ভাইয়ের কাছে, আপনার বাবার কাছে সপ্তাহে একদিন যদি তারা ছুটি পায়? অনেক প্রবাসী আছে যারা মাসেও একদিন ছুটি পায় না। অনেক কষ্টের পরে কোম্পানির ম্যানেজারকে, বসকে বুঝিয়ে যদি একটা দিন যদি ছুটি পায় তো কি করে জানেন? ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ লং টাইম ডিউটি থাকার কারণে শান্তিতে একটু ঘুমাইতে পারে। আপনার যদি কোনো ভাই কিংবা কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন যদি এই একটু বলতে পারবে কি? তার তো বলার ক্ষমতা নেই, বলবে এই তো প্রতিদিন খুব ভালো মতো ঘুমায়। কিন্তু এটা কখনোই বলবে না সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করার পরে রুমে এসে রান্না করে তাকে খেতে হয়। তাকে কেউ রান্না করে তার সামনে খাবার গুলো নিয়ে দেয় না, কারণ সেই মানুষটা তো এখানে নেই। এরা হাজারো কষ্টের মাঝে প্রিয় মানুষদের সামনে খুব সুন্দর করে হাসি মুখে বলতে পারে, আজকে না খুব ভালো খাবার খেয়েছে। কিন্তু যে ছেলেটা জীবনে কখনো কোনোদিন তার প্লেটে এক চামচ ভাত উঠিয়ে খায়, সে কতটা সুন্দর করে রান্না করবে সেটা অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু এরপরে বলবে, আজকের খাবারটা না খুব টেস্ট হয়েছিল, খুব মজা হয়েছিল, আত্মা ঠান্ডা করে খেতে পেরেছি। এত কিছুর পরেও অনেক অনেক মানুষের কাছে সেই ছেলেরা খারাপ হয়ে যায়। একটা ছেলে তার ফ্যামিলির কাছে ঠিক তত সময় ভালো থাকে যত সময় সে অনেকগুলো টাকা তার প্রিয় মানুষদের ঠিক তত সময়। কিন্তু যখন একটা ছেলে ঠিক টাইম মতো তার ফ্যামিলির মানুষগুলোকে বোঝাতে পারে না, তার ফ্যামিলির মানুষগুলোকে হ্যাপি রাখতে পারে না, তার এই দুঃখ কষ্টের কথাগুলো যখন শেয়ার করে, তখন ঠিক ওই ছেলেটাই তার ফ্যামিলির মানুষদের কাছে খারাপ হয়ে যায়। এতটা খারাপ হয়ে যায় যেটা কখনো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি এই প্রবাসে এমনও দেখছি, 15 বছর 20 বছর এই প্রবাসে কাটিয়ে দিয়েছে, শুধুমাত্র দেশে থাকা প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে। দিন শেষে যখন এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তখন সেই প্রিয় মানুষগুলো, তার ফ্যামিলির মানুষগুলো তার লাশটা নিতেও অস্বীকার করে, বলে আমাদের কাছে টাকা পয়সা নাই, তোমরা যদি পারো তাহলে লাশটা যেমন করে পাঠিয়ে দিও। এটাই হলো একটা ছেলের বাস্তবতা জীবন। এরপরে বলবেন ছেলেটা খারাপ, এরপরেও আপনারা সময়ের সাথে সাথে শুধু মেয়েরাই মানুষ। জানি আমার এই কথা কোনো শুনে হয়তো বা আপনাদের বিরক্ত হতে পারে, তারপর বলছি যদি ভালো তাহলে ¿Qué es lo que se llama?